ফ্রেন্ডস বিউটিস ক্যান কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা বাটারস্কচ কেক আমি ডেকোরেশন করবো এই কেকটা ছিল আমার এক পাউন্ডের আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে নিয়েছি তার উপরে আমি ক্রিম দিয়েছি এই ক্রিমের সঙ্গে আমি বাটার স্কচ সস মিক্স করেছি আমি ধীরে ধীরে চারিপাশে সমানভাবে এটা লাগিয়ে দিচ্ছি আমি কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ এর সঙ্গে মিক্সড করছি এই ক্রাঞ্চটা বাড়িতে বানানো যায় এর সঙ্গে এক কাপ চিনি আর হাফ কাপ কাজু বাদাম এই দুটো মিক্সড করে আমি বানিয়েছি এইটার টেস্ট আরও বেশি ভালো লাগে বাজারের কেনার থেকে আমি সব সময় চেষ্টা করি বাড়িতে কীভাবে জিনিসগুলো বানানো যায় তাহলে জিনিসটা ফ্রেশ থাকে খেতেও ভালো লাগে আমি এখানে সেকেন্ড লেয়ার দিলাম দিয়ে কীভাবে ক্রিম দিয়েছি তার সঙ্গে কিছুটা বাটারস্কচ ক্রাশ মিক্স করেছি করে সমানভাবে চারিপাশে দিয়ে আবারও কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ ছড়িয়ে দিচ্ছি আমি এরপর তিন নম্বর লেয়ারটা দিলাম দিয়ে আমি এটা প্রথমে গ্রাম কোটিং করছি এই গ্রাম কোট করে আমি এটা দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব তারপরে এরপরে ফাইনাল লেয়ারটা দেব এই গ্রাম কোট করাটা খুব দরকার কেননা অনেক সময় কী হয় কেকটা যখন ড্রাই থাকে কেকের গুঁড়াগুলো উপরে উঠে আসে ফিনিশিং ভালো হয় না সেক্ষেত্রে গ্রাম কোট করাটা খুবই দরকারি আমি এখানে দশ মিনিট ফ্রিজে রেখেছিলাম রেখে আমি এর উপরে ফাইনাল লেয়ার দিচ্ছি এখানে আমি ক্রিমে দু ড্রপ অরেঞ্জ কালার মিক্সড করেছি বুঝতেই পারছেন একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব আছে একদম লাইট অরেঞ্জ সেটা দিয়েই আমি এটাকে ফাইনাল লেয়ার দিচ্ছি ফাইনাল লেয়ারিংয়ের সময় খুবই ধীরে সুস্থে আলতো হাতে একটু টাইম নিয়ে করতে হবে কেননা ফিনিশিংটা ভালো যত লাগবে তত বেশি আপনি যাই ডিজাইন করেন না কেন দেখতে সুন্দর লাগবে আর কাস্টমারেরও পছন্দ হবে আমি একটা সিলিকন ব্রাশ নিয়েছি নিয়ে সাইডে আস্তে আস্তে ধরে জাস্ট টেবিলটা ঘুরিয়ে ঘুরে সাইডে ডিজাইনটা করে নিচ্ছি আর উপরে স্প্যাচুলার সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি আমি এটা ছোট স্টার নজেল নিয়েছি এটা সাদা ক্রিম দেখুন কিভাবে আমি ডিজাইনটা করছি ভেতর দিক থেকে একবার বাইরের দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করছি এর উপরে আমি ছোট স্টার নজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার ক্রিম আমি একটা কুকি কাটার নিয়েছি শেপের সেটা দিয়ে প্রথমে ড্র করে নেব আমি এবারে নিউট্রাল গ্লেস জেল নিয়েছি তার সঙ্গে কয়েক ড্রপ রেড কালার মিক্সড করেছি করে শেপগুলো প্রথমে ড্র করে নিচ্ছি তারপর পুরোটা আস্তে আস্তে ভর্তি করে দেব জেল দিয়ে আমি একে একে সব করে নিয়েছি এবার আমি কয়েকটা ফুল বানাবো এটা হচ্ছে আর ইলেভেন নজল নিয়েছি ক্রিমে দু ড্রপ পিঙ্ক কালার মিক্সড করেছি দেখুন কীভাবে গোলাপটা আমি বানাচ্ছি আমি বসিয়ে দেবো এখানটায় ওই জন্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি প্রথমে তারপরে একে একে আরও কয়েকটা গোলাপ আমি বানাবো

প্রত্যেকবারে আমি ফুলগুলো রাখার আগে একটু করে ক্রিম লাগিয়ে নিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই একটু ক্রিম লাগিয়ে নিলে ফুলটা রাখতে সুবিধা হয় এবার আমি কয়েকটা পাতা করে নিচ্ছি এটা ছোটো সাইজের লিফ নজেল আর আমি ক্রিমে কয়েক ড্রপ গ্রিন কালার মিক্সড করেছি এটা আপনার উপর ডিপেন্ড করছে কীরকম কালার আপনি চান এবার আমি কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ লাগিয়ে দিচ্ছি এটা একটা স্ক্র্যাপার দিয়ে করছি এটা হাতে করলেও হয় তবে হাতটা অনেক সময় ক্রিম লেগে যায় এই জন্য অসুবিধা হয় দিতে এই জন্য আমি স্ক্র্যাপারটাই ইউজ করি আপনার যেটা ভালো লাগবে সেটা দিয়েই করবেন কোনো অসুবিধা নেই এখানে কেকটা কমপ্লিট আমি এবার নামটা লিখে নিচ্ছি এটা হচ্ছে ছোট্ট করে প্যাকিং ব্যাগটা আমি কেটে নিয়েছি চকলেট গানাস নামটা লিখছি চকলেটটা খুব স্টিফ হয়ে গেলে লিখতে খুবই অসুবিধা হয় এই জন্য চেষ্টা রাখবেন চকলেটটা যেন একটু নরম থাকে এবার আমি কতগুলি সিলভার কালার সুগার বল নিয়েছি নিয়ে একে একে ফুলের উপর বসিয়ে দিচ্ছি হোয়াইট কালার পাউল নিয়েছি সেটা মাঝখানে দু একটা করে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ফুলের উপরেও দিয়েছি যাই না ভিডিও দেখা যাচ্ছে কি না দেখুন বন্ধুরা কেকটা আমার কমপ্লিট ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও বিভিন্ন ধরনের বাটারস্কচের ডিজাইন আমার চ্যানেলে আছে পারলে সেইগুলো দেখে আপনারাও শিখতে পারেন Aber wir sehen nächsten Video. Bye, bye.